আমরা ক্যালসিয়াম নিয়েই কথা বলি, কারণ ক্যালসিয়ামটি অনেকের জন্য, বিশেষ করে আমাদের ক্যালসিয়াম ঘাটতির জন্য অনেক সমস্যা হতে পারে, সেই চিন্তা থেকেই এটি আমাদের কথা বলা। এবং ক্যালসিয়ামের ঘাটতির মূল কারণ হলো আমাদের খাদ্যের মধ্যে, ডায়েটের মধ্যে ক্যালসিয়াম কন্টেইনিং যে ফুডগুলো সেগুলো না খাওয়া, এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। আমি যেমন বলে থাকি যে ক্যালসিয়াম, আমি এটা স্বাভাবিকভাবেই আমাদের দুধ ডিম মাংসের মধ্যে ক্যালসিয়াম থাকে না, কিন্তু আপনি যদি দুধ খান, ডিম খান, ভেজিটেবল খান, তাহলে তার ভিতরে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে আপনাকে যাচ্ছে। এবং এই ক্যালসিয়ামটি আবার বলতে যে ঘাটতি সেই কারণেই হতে পারে। আবার যদি আপনার শরীরে ভিটামিন ডি না থাকে, ভিটামিন ডি যদি আপনার শরীরে বা ভিতরে না ঢুকে থাকে, যেমন আমরা বলেছি যে সূর্য থেকে ভিটামিন ডি আমাদের স্কিনে থাকে, চামড়ায় থাকে, বিভিন্ন অর্গানেও থাকে, তো কিডনি লিভার এখানেও কিছু জমা থাকে এগুলোতেও, তো এগুলোর থেকে যখন দরকার হয় তখন আবার তারা ক্যালসিয়ামকে শুষে নেওয়ার জন্য আমাদের ইন্টেস্টিন থেকে, অন্ত্র থেকে তারা চেষ্টা করে থাকে। তো এইভাবে কিন্তু ক্যালসিয়ামের আমাদের কাছে ভিটামিন ডি একটা বড় রোল, বড় একটা ভূমিকা রাখে ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করতে বা ক্যালসিয়ামকে শুষে নিতে। এছাড়াও আরেকটা জিনিস দেখুন, প্রচুর পানীয়, কোমল পানীয় যারা খায়, এই যে কোকোকোলা, ফান্টা, এটাও একটা খারাপ জিনিস। এটি এমনিতেই খুব কনসেন্ট্রেশন থাকে, সুগার বেশি র্যাপিডলি আপনার হলো যে ওজনটা বাড়ায় দেয়, এবং এখানেও এমন একটা কন্টেইনিং সামথিং এর ভেতরে প্রিজারভেটিভ থাকে, বা একে প্রিজার্ভ করা যেটা ফর্মুলার মধ্যে থাকে, যেটি আপনার বলা হয় থাকে ক্যালসিয়ামকে সে বাধা দেয় আপনার সুশোষণের জন্য বা ইন্টেস্টিন থেকে সুশোষে নিতে। কাজে যত কম খাবেন তত ভালো। ওয়েল, চল্লিশ বছর পর্যন্ত কোনো সমস্যা হয় না, তারপরে কিন্তু অবশ্যই আমাদের এই বিভিন্ন দিকগুলো বিবেচনা করতে হবে। হ্যাঁ, যে আমাদের আমি কতটুকু খাবো খাবো না, চল্লিশ বছর পর্যন্ত আপনাকে বডি ব্যালেন্স করতে পারে, তারপরে কিন্তু ঘাটতিটা বা ক্যালসিয়াম কমটা আমাকে আপনাকে বিবেচনায় আনতে হয়। চল্লিশ পঞ্চাশ বছরের পরে, বিশেষ করে ষাটের পরে বিশেষ করে, এবং সে সময় বলা হচ্ছে যে ক্যালসিয়াম যাতে করে শরীরের মধ্যে আপনার খাদ্যের মধ্যে আপনি রাখতে পারেন, সে কারণে আপনাকে বিভিন্ন রকমের কন্টেইনিং ফুড মানে খাদ্য, খাদ্যের মধ্যে আমার তালিকায় থাকতে হবে আপনার ধরুন কার্বোহাইড্রেট আপনি মিনিমাম খেলেন, আপনার প্রোটিনের মধ্যে যে প্রোটিনগুলো আমাদের বা যেটা যে প্রোটিনগুলো আমাদেরকে মাংস জাতীয় প্রোটিন যেটা সরাসরি, সেটার চেয়ে অন্য প্রোটিনগুলো ভালো, সেগুলোর জন্য আপনার সেগুলোর মধ্যে যেমন ছোলা আছে, ডাল আছে, আপনার ভেজিটেরিয়ান প্রোটিন যেটা, সেটার মধ্যেও আপনার ক্যালসিয়াম বা এরা সুষম খাদ্যের মধ্যে পড়ে, সুতরাং এটা আপনি খেয়ে দেখতে পারেন। আর বয়স যখন হয়ে যাচ্ছে 60-70 বছর, বোন আপনি হাঁটা করেন না, হাঁটাহাঁটি নাই, এক্সারসাইজ নাই, বডির মাংসগুলো শুকায় যাচ্ছে, তখন অবশ্যই আপনাকে সাপ্লিমেন্ট হিসেবে ডক্টর সাহেবরা ক্যালসিয়াম বিবেচনা করবেন। এই কারণ ভিটামিন ডি যেমন আমাদের দরকার হচ্ছে, আমরা রোদ দিতে পারছি না, তখন আমাদেরকে সরাসরি ক্যালসিয়ামে যেতে হবে, এবং ভিটামিন ডিও কিছুটা হলেও আপনাকে সাপ্লিমেন্ট দিতে হতে পারে। কিন্তু সবসময় মনে রাখতে হবে যে কোনো জিনিসের ভিটামিন হাইপার ভিটামিনোসিস হওয়া যাবে না, ভিটামিন ডি হাইপার ভিটামিনোসিস, ভিটামিন ডিও হাইপার ভিটামিনোসিস করতে দেওয়া যাবে না। ভিটামিন ডি বেশি দরকার নাই, ক্যালসিয়ামও আপনার আননেসেসারি ক্যালসিয়ামের দরকার নাই, ওতে পার্শ্ব প্রতিক্রিয়াও আছে ক্যালসিয়ামের, সেটাও বিবেচনা রাখতে হবে। কিডনিতে স্টোন থেকে শুরু করে অনেক জায়গায় ক্যালসিয়ামের সমস্যা হতে পারে। ভিটামিন ডিরও অধিক মাত্রায় ভিটামিন ডি শরীরের মধ্যে ঢুকলেও তারও সেখানেও কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে। কাজে এইসব ক্ষেত্রে বিবেচনা করেই আমরা আমাদের পুরুষ মহিলা, মহিলাদের বেলা বেশি কেয়ারফুল থাকবো, তারা খুবই মিনিমামই ওয়ার্ক মানে অ্যাক্টিভিটি করে, সচল থাকে, তাদেরকে আরও সচল হতে বলবো, এবং আমরা সাপ্লিমেন্টের কিছু কিছু দিয়ে থাকবো। বছর কয়েক আগে একটা দুর্ঘটনায় আমার কোমরের হাড্ডি ভেঙে গেল, কোথায় অপারেশন করি, কেউ বলল সিঙ্গাপুর যাও, কেউ বলল ব্যাংকক যাও, এখানে যাও ওখানে যাও, আমি বললাম যে আমার দেশ থাকতে এবং সেখানে শেষ সম্ভাবনা থাকতে আমি দেশেই অপারেশন করব। তো ডক্টর আমজাদ আমার অপারেশন করলেন এবং আমি সুস্থ হয়ে উঠলাম।
অপারেশনের পরে অনেকে বলল যে তুমি একটু সিঙ্গাপুরে যে অপারেশনটা দেখিয়ে এসো যে কেমন হলো। আমি সিঙ্গাপুর গেলাম, সেই ছবিটা নিয়ে অপারেশনের, ওখানকার ডাক্তাররা দেখলেন, দেখে বললেন যে এক্সেলেন্ট অপারেশন, আমাদের এখানেও যদি অপারেশন করতেন এই অপারেশনে। তখন আমার আস্থা ফিরল এবং আমি বিশ্বাস করলাম যে না, আমাদের এখানেও কোমরের হাড় এবং হাঁটুর হাড়ের যে প্রতিস্থাপন সেটা অত্যন্ত সুন্দরভাবে হয়। সুতরাং রবীন্দ্রনাথের কথা মনে হলো, ফিরে চল মাটির টানে, যে মাটি আঁচল পেতে চেয়ে আছে মুখের পানে।